আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। পাকিস্তানে আমদানি করা সরকার মানব না ইমরান খানের হুঙ্কার। আমেরিকা কেন ইমরান খানের বিপক্ষে গেল? এবং সর্বশেষ, এদিকে ভারসাম্য বজায় রাখতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে তৈরি চীন। বিশ্বে ক্ষমতার সমীকরণ বদলে দিতেও চায় তারা। এজন্য যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে হয় তারও প্রস্তুতি নিয়েছে। আর এই পরিকল্পনা সফল করতে মস্কোকে পাশে চাইছে বেইজিং। শুধু তাই নয়, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে লড়াই নামতে পারে দেশটি বলে দাবি করেছেন চীন আমেরিকার সম্পর্ক বিশেষজ্ঞ জোনাথন ডিটি ওয়ার্ল্ড। সম্প্রতি ফক্স বিজনেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জোনাথন। সেখানে চীনের বর্তমান মনোভাব সম্পর্কে তার কাছে প্রশ্ন রাখেন অনুষ্ঠানের সঞ্চালক মারিয়া বার্তিনমো। উত্তরে অ্যাটলাস অর্গানাইজেশনের এই প্রধান বলেন, যুদ্ধের আবহে ইউক্রেনের কূটনীতিবিদদের সঙ্গে চীনা প্রতিনিধিদের ফোনালাপে স্পষ্ট যে বেইজিং দ্বিচারিতা করছে আর উভয় পক্ষকে বোকা বানাচ্ছে। বাণিজ্যিক স্বার্থ রক্ষা ইউরোপের দেশগুলোর কাছে নিজের স্বচ্ছ ছবি তুলে ধরার চেষ্টা করছে চীন, কিন্তু আসলে তারা মস্কোকে সমর্থন দিচ্ছে। চীনের এই দ্বিচারিতার কারণ হিসাবে জোনাথন জানান, দীর্ঘমেয়াদে চীনের কৌশল হচ্ছে রাশিয়ার সঙ্গে জোট গড়ে তোলা। আমেরিকা ও এশিয়ার মধ্য দেশগুলোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসাবে মস্কোকে পাশে চাইছে বেইজিং। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ করেনি চীন। জাতিসংঘে মস্কোর বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে বেইজিং। শুধু তাই নয়, মার্কিন নিষেধাজ্ঞার চাপ কিছুটা লাঘব করতে পুতিন প্রশাসনকে বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে মদদ দিচ্ছে চীন বলেও খবর। মাস্টার কার্ড ও ভিসার মতো আর্থিক লেনদেন সংস্থাগুলো রাশিয়ার কাজ বন্ধ করার পর চীনা সিস্টেম ব্যবহার করছে দেশটি। বহুদিন আগে চীনা মানসিকতা স্পষ্ট করে 2013 সালে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এর দ্য স্ট্র্যাটেজিক্স পত্রিকায় লিখেছিলেন চীন বিশেষজ্ঞ ইতিহাসবিদ ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো জিওফ ওয়েড। চায়নাজ সিক্স ওয়ার্স ইন দ্য নেক্সট 50 ইয়ার্স এ লিখেছিলেন, আগামী 50 বছরের মধ্যে চীন 6টি যুদ্ধ লড়তে প্রস্তুত আছে। যা বিশ্বে তাদের কর্তৃত্ব কায়েমের পাশাপাশি হাইপার ন্যাশনালিস্ট চরিত্র প্রতিষ্ঠা করবে। চীনের সেই 6 যুদ্ধের প্রথমটি তাইওয়ান দখল। ঝংগু ও শিন ওয়েং শির সক অনুযায়ী 2020 থেকে 2025 সালের মধ্যে চীন ওই লক্ষ্য পূরণে আগ্রহী। দ্বিতীয়ত, দক্ষিণ চীন সাগরের যে দ্বীপগুলোই নিজেদের কর্তৃত্ব কায়েমের জন্য চীন বদ্ধপরিকর, পরের 5 বছরে অর্থাৎ 2030-এর মধ্যে তা তারা হাসিল করতে চায়। তৃতীয় যুদ্ধ অরুণাচল প্রদেশ দখলের লক্ষ্য। ভারতের এই অঙ্গরাজ্য তাদের চোখে দক্ষিণ তিব্বত। নিয়মিত ভারতকে তারা তা মনেও করিয়ে দেয়। এই অসমাপ্ত কাজ তারা সারতে চায় 2035 থেকে 2040 সালের মধ্যে। চতুর্থ লক্ষ্য হল 2040-45-এর মধ্যে পূর্ব চীন সাগরে ডিয়াও ইউডা ও রিকিউ অর্থাৎ সেন কাকু দ্বীপপুঞ্জ পুনরুদ্ধার। পাকিস্তানে আমদানি সরকার মানব না ইমরান খানের হুঙ্কার। সংসদে অনাস্থা প্রস্তাবের আগে রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমদানি সরকার মানবে না বলে হুঁশিয়ারি করেছেন। বলেছেন যদি এমনটি করা হয় তবে তিনি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। খবর জিও টিভির। অনাস্থা ভোটের বিষয়ে নিজের বিরোধী অবস্থানের কথা আবারও তুলে ধরে ইমরান খান বলেন, আমি জনগণের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি, আমদানি করা সরকার মানব না। বিরোধী রাজনীতিকরা নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলাগুলো থেকে পরিত্রাণ পেতে এই ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলেও মত ইমরানের। বিরোধীদের প্রশ্ন রেখে ইমরান খান বলেন, তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকে তবে তারা নির্বাচনের বিষয়ে ভীতু কেন? ইমরান খান রোববার ঈশার নামাজের পর দেশবাসীকে রাজপথে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বিদেশিদের অর্থায়নে মঞ্চ হতে যাওয়া নাটকের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রতিটি পাকিস্তানের কর্তব্য। পাকিস্তানের বিরুদ্ধে বিদেশিদের এমন ষড়যন্ত্র আমি কখনোই মেনে নেব না। গতকাল রাতে দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভাষণের শুরুতে ইমরান খান বলেন, আমি মনঃক্ষুণ্ণ হয়েছি কিন্তু এই রায় আমি মেনে নিয়েছি।
অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি শক্তির কারসাজি আছে এবং আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট যেন অন্তত এই বিষয়টি নজর দেয়, কারণ কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে একটি দেশের সরকারকে উৎখাতের চেষ্টা করছে। এটা খুবই গুরুতর একটি অভিযোগ। আমি আশা করেছিলাম আদালতে যেসব নথি আমরা উপস্থাপন করেছি সেসব পরখ করবেন সর্বোচ্চ আদালত, যাচাই করার চেষ্টা করবেন আমরা সত্যি বলছি কিনা। দুর্ভাগ্যজনকভাবে আদালত খুবই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দিয়েছেন। এদিকে আমেরিকা কেন ইমরান খানের বিপক্ষে গেল? নতুন কোনো নাটকীয়তা না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায় ঘণ্টা বাজতে চলেছে আজ। অস্বাভাবিক কিছু না ঘটলে প্রথমবারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হবে। গত বৃহস্পতিবার অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করলে নতুন মোড় নেয় দেশটির অস্থিতিশীল রাজনীতি। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আজ পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। 3 এপ্রিল আলোচনা সূচির সঙ্গে মিল রেখে এই অধিবেশন শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয় 3 এপ্রিলের কর্মসূচি অনুযায়ী হাউজের কার্যক্রম পরিচালনার জাতীয় পরিষদের চলতি অধিবেশনে বৈঠক আহ্বানে স্পিকারের বাধ্যবাধকতা রয়েছে, সেটি দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত। ইমরান খান অবশ্য শুরু থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের চেষ্টাকে রিজিম চেঞ্জ হিসাবে অভিহিত করেছেন। যদিও যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করে আসছেন, বিশ্লেষকরা বলছেন আমেরিকা আসলে কি চাইছে তা এখনো পরিষ্কার নয়। তবে সেনাবাহিনীর ভূমিকা আর ইমরান খান বিরোধী জোন অসন্তোষকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে ক্ষমতা পরিবর্তনের পরিস্থিতি তৈরি করা যুক্তরাষ্ট্রের জন্য আপাতত স্বস্তির বলেই মনে করছেন তারা। এদিকে ভারসাম্য বজায় রাখতেই ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। জাতিসংঘ রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে বাংলাদেশ সতর্ক অবস্থান নিয়েছে। ভারসাম্য বজায় রাখতেই বাংলাদেশ এবার ভোটদানে বিরত ছিল। রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করতে সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি 93 ভোটে পাশ হওয়ার পর মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্য পদ স্থগিত হয়ে যায়। প্রস্তাবের বিপক্ষে 24 দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল বাংলাদেশ সহ 58 দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর অন্যতম রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, সিরিয়া, ভিয়েতনাম। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, কাতার, কুয়েত, ইরাক, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া। ইউক্রেন যুদ্ধ এবং রুশ বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন ডাকা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন পর্যন্ত 3টি প্রস্তাব উত্থাপন করেছে। রাশিয়ার বিরুদ্ধে 3টি প্রস্তাবই পাশ হলেও এবার ভোটের ফলাফল একতরফা হয়নি। প্রথম প্রস্তাবে ইউক্রেন রুশ হামলাকে আগ্রাসন হিসাবে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছিল। বাংলাদেশ ওই প্রস্তাবে ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়েছিল। দ্বিতীয় প্রস্তাবটি ছিল ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান সংবলিত। দ্বিতীয় প্রস্তাবটিও বিপুল ভোটে পাশ হয়। বাংলাদেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করার লক্ষ্যে আনিত এই প্রস্তাব পাশ হলেও এবার প্রস্তাবের পক্ষে আগের মতো বিপুল সমর্থন পায়নি। অনেক বেশি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। আগের চেয়ে বেশি দেশ ভোটদানে বিরত ছিল, ফলে এবারের প্রস্তাবের ভোটে রাশিয়া হারলেও রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন গতকাল বলেন, বাংলাদেশের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, ফলে বাংলাদেশ যেভাবে উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছে সেই ধারাবাহিকতার সঙ্গে এবারের ভোটদানে বিরত থাকা সঙ্গীতপূর্ণ।